আজি তসফিত আবাসুম জানিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। সময় বাড়িয়েও নির্ধারিত সময় শেষ হয়নি দ্বিতীয় তিস্তা সেতুর নির্মাণ কাজ। এতে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগের জন্য বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে রংপুর অঞ্চলে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে গতি পাচ্ছে না নির্মাণ কাজ। উদয়চন্দ্রের ক্যামেরায় রিপোর্ট করেছেন রফিক সরকার। তিস্তা পাড়াপাড়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় ভরসা লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলাবাসীর। তা না হলে তিস্তা এক নম্বর সেতু দিয়ে রংপুর সহ দেশের বাকি অঞ্চলের সঙ্গে যোগাযোগ করতে তাদের অতিরিক্ত 70 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এমন বাস্তবতায় 2012 সালে নির্মাণ শুরু হয় তিস্তা 2 নম্বর সেতুর। 2014 এ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এখনও অর্ধেক কাজই শেষ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। জুনের মধ্যে কাজটা শেষ হওয়ার কথা না, সে জায়গায় তখন তো মনে করো জুন মাসে মানে কাজ শেষ হবে না। লালমনিরহাট থেকে গেতে অনেক, রংপুরে মেডিকেলে গেতে অনেক দ্রুত দাইতে হয়। যত তাড়াতাড়ি উদ্বোধন হওয়া পায় ততই আমাদের জন্য ভালো। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছিতে পারবো। 850 মিটার দৈর্ঘ্যের মূল সেতু নির্মাণ ও নদী শাসনের কাজ পায় WMCG নাভানা জেভি, আর কাকিনা থেকে মহিপুর পর্যন্ত সড়ক নির্মাণের দায়িত্ব জেবি কনস্ট্রাকশন লিমিটেডের। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারার জন্য গেল 2 বছরের রাজনৈতিক অস্থিরতাকে দুষছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মডার্ন টেকনোলজির জন্য আমাদের কিছু জিনিসপত্র এখন এসে পড়ে আছে, কিন্তু আমরা ওগুলো নিয়ে এসে গাড়াটাগুলো আমরা শিপমেন্ট কাজ করতে পারতেছি না। এগুলো আসলে আমাদের কাজটা আর কি আরও প্রোগ্রেস দ্রুত হবে। সংযোগ সংরক্ষণ নির্মাণের বিলম্ব হওয়ার কারণে এই ব্রিজের নির্মাণ কাজ আগামী 2016 জুন মাসের মধ্যে সমাপ্ত হবে। দ্রুত সেতুটির নির্মাণ শেষ করে যাতায়াত ব্যবস্থা সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন লালমনিরহাটের জনগণ। রফিক সরকার, মাছরাঙা সংবাদ, কাকিনা, লালমনিরহাট।